ভীষণ এক্সাইটেড ছিলাম, কালারটা গিয়ে যাচ্ছে আর ফিরে যাচ্ছে না। খানিকটা রাস্তা খালি, আমরা এইটুকু লাইন ব্লু করা আছে যেটুকু আমরা গঙ্গার নিচে। হাওড়া স্প্ল্যানেড মেট্রোর তো আগেই শুরু হয়ে গেছে, ইনগ্রেশন হয়ে গেছে, কিন্তু আজকে হলো ফার্স্ট জেনারেল, আমাদের সাধারণ যাত্রীদের জন্য খুলে দেওয়া হয়েছে। আমরা যে এক্সপিরিয়েন্সটা আজকে করতে চলেছি সেটা হলো আন্ডার ওয়াটার এক্সপিরিয়েন্স ইন মেট্রো। তো আমরা আজকে চলে এসেছি, এটা হলো হাওড়া স্টেশন, এত ফাঁকা বোধহয় প্রথমবার, আর এরপরে বোধহয় আর ফাঁকা পাওয়া যাবে না। যারা আমার মতন হাওড়া স্টেশনে প্রত্যেক মাসেই যাদের আসতে হয় অথবা যারা ডেইলি প্যাসেঞ্জারি করে তাদের জন্য স্প্ল্যানেড থেকে এই যে হাওড়া জুড়ে গেল, মানে কলকাতার সঙ্গে হাওড়া জুড়ে গেল একদম, কলকাতার কিন্তু এবার আর সেই নামটা রইল না যে বলতে পারবে না যে আমার শুধু মেট্রো আছে। তো হাওড়া আর শিয়ালদা বা কলকাতাকে যে কানেক্ট করছে সেই মেট্রোতে আমরা ফার্স্ট টাইম চলে এসেছি। ওয়েলকাম টু বং প্যাশনেট ট্রাভেলার। আর দ্য গ্র্যান্ড এন্ট্রি কমার্শিয়াল আজকের রান হচ্ছে এই মেট্রোর। তো আমরা সেই এক্সপিরিয়েন্সটা আমরাও করছি, তোমাদের সঙ্গেও সেটা শেয়ার করছি। চলো তোমাদেরকে পুরো স্টেশনটা ঘুরে দেখা হয় আর এখানের সঙ্গে কিরমভাবে কানেক্টেড আমাদের হাওড়া স্টেশনটা সেটাও দেখাবো। অনেক কিছু বলে ফেললাম এক্সাইটেড হয়ে, মনে হচ্ছে তোমরা আমার এক্সাইটমেন্টটা নিশ্চয়ই বুঝতে পারছো, ধরতে পারছো। চলো প্ল্যানেট মেট্রো দেখি এখান থেকে হাওড়ার টিকিট কত দাম। এখানে আর একটা টিকিট কাউন্টার আছে, তো আমাদের বলেছে মিডল থেকে, দেখা যাক। এখান থেকে পাওয়া যাবে হাওড়ার টিকিট। হাওড়া মেট্রো 10 টাকা দাম টিকিটে স্প্ল্যানেড থেকে হাওড়া। আর আমরা এখন এসকেলেটরে করে নিচে চলে যাব। 7টা থেকে স্টার্ট হয়ে গেছে অলরেডি, এখন 7:30 হয়ে গেছে। তো আমরা সম্ভবত 2nd কি 3rd হাওড়া ময়দান সেক্টর 5, একদিক থেকে হাওড়া ময়দান আর একদিক থেকে সেক্টর 5। আর এখানে দেওয়া আছে এক্সিট গেট কোথায়, তো কোন কোন স্টেশন জানা নেই। বাপরে হিউজ একদম। আচ্ছা, এটা অন্য গেট দিয়ে ঢুকতে হবে, আমরা সম্ভবত একটা ভুল করেছি, পুরনো গেট দিয়ে ঢুকেছি। এটা হলো হ্যাঁ এক্সিট, মানে পুরনো মেট্রো যে স্প্ল্যানেড মেট্রো সেখান দিয়ে আমরা ঢুকেছি, সেই জন্য আমাদের এত ঘুরে ঘুরে আসতে হলো। এখানে আবার আন্ডারগ্রাউন্ডে যেতে হবে। আর পুরো আমরা এখান থেকে এবার যাব, আন্ডারগ্রাউন্ডে যাচ্ছি। আর সবাই আমরা ভিডিও করতে করতে যাচ্ছি, একটা নতুন এক্সপিরিয়েন্স হতে চলেছে। অনেক ফেসবুক ভিডিও দেখেছি কিন্তু এইরকম নতুন এক্সপিরিয়েন্স হচ্ছে যে আন্ডারগ্রাউন্ড দিয়ে যাব টুয়ার্ড সল্ট লেক আর টুয়ার্ডস হাওড়া ময়দান। আমরা হাওড়া ময়দানের দিকে যাব। একদম প্রিমিয়াম করে দিয়েছে, ও সাংঘাতিক, দারুণ। এই তো যাবে সেক্টর 5 দিকে আর আমরা যাব হাওড়া ময়দানের দিকে, আমাদের এই সাইডে ট্রেনটা আসবে। হাওড়া ময়দান সেক্টর 5 ও এখনো চালু। আচ্ছা আচ্ছা
আচ্ছা চারটা একটু দেখিয়ে দিই, স্প্ল্যানেড, মহাকরণ, হাওড়া মেট্রো, হাওড়া ময়দান মেট্রো। আমরা কোথায় নামবো? আমরা হাওড়া মেট্রোতে নামবো। আর এটা স্প্ল্যানেড থেকে আবার হলো সেক্টর ফাইভের দিকেও যাবে, সেটা আবার চালু হয়নি, মানে এই কানেক্টিভিটিটা নেই। হ্যাঁ, এই কানেক্টিভিটিটা নেই সেই জন্য। আর যেটা সবচেয়ে মজার যে সেটা হলো আন্ডার ওয়াটার দিয়ে যাবো, এটার জন্যই এই মেট্রোটা নিয়ে এত উন্মাদনা। চলা শুরু করে দিল। লেফট সাইড পরবর্তী স্টেশন মহাকরণ, দরজা বাম দরজা বায়ো খুলে গেল। সেকেন্ড স্টেশন মহাকরণ, আর এটা হলো স্প্ল্যানেড থেকে হাওড়া ময়দান যাওয়ার জন্য এটা হলো সেকেন্ড স্টেশন মহাকরণ। দরজা বন্ধ হয়ে গেছে, এবারই সম্ভবত আমরা আন্ডার ওয়াটার। তো আন্ডার ওয়াটার কেমন ফিলিংস হয়? কেমন মনে হচ্ছে আন্ডার ওয়াটার? কারণ আমাদের দেশে হবে একটু আনএক্সপেক্টেড। ডিয়ার এটাই ইনটু রিভার গঙ্গেস, আমরা গঙ্গা নি রিভার কে নিচে এন্টার কর রহে হ্যায়। আমরা গঙ্গা গঙ্গা নদীর নিচে দিয়ে গঙ্গা নিচে আছি, রাইট? নিচে দিয়ে লোকজন এক্সাইটেড থাকে, লোকজন ভীষণ এক্সাইটেড। সবাই কালারটা ঘুরে যাচ্ছে, ফিল হয়ে যাচ্ছে না খানিকটা রাস্তা খালি, আমরা এইটুকু লাইন লুপ করা আছে যেটুকু আমরা গঙ্গার নিচে, সব কিছুই দেখা যাচ্ছে না, কিছুই বোঝা যাচ্ছে না, কিন্তু এটা একটা দারুণ এক্সপিরিয়েন্স যে আমরা নিচ দিয়ে যাচ্ছি। তো সবাই ভীষণ উৎসাহিত, হাওড়া ময়দান আবার ঘুরে এইখানেই চলে আসবো। তো আমরা হাওড়া স্টেশনটা দেখবো। এখানে সবাই আছে, সবাই কিছু দেখছে। লুক অ্যাট দ্য স্টেশন আর ট্রেন, দারুণ করে ফেলেছে, দারুণ, অসম্ভব সুন্দর, নতুন একটা এক্সপিরিয়েন্স। আমরা গঙ্গার নিচ দিয়ে আন্ডার ওয়াটার এলাম, এটা আমাদের কাছে দারুণ একটা এক্সপিরিয়েন্স। ট্রেন এবার যাচ্ছে হাওড়া ময়দানের দিকে। আমার তো মনে হয় এই স্টেশনটা সবচেয়ে বিজি স্টেশন হতে চলেছে, কারণ হাওড়া থেকে শিয়ালদা কানেকটিভিটি, এটা বোধ হয় সামথিং সবাই দরকার ছিল আর কি। যদিও এখন শিয়ালদা পর্যন্ত কানেকটিভিটি হয়নি, আশা করা যায় এই বছরের মধ্যে হয়ে যাবে। আমার মতো যারা হাওড়া স্টেশনে মাসে বোধ হয় দু তিন দিন আসে, এবং যাকে প্রায় হাওড়া স্টেশনে আসতে হয় কোথাও না কোথাও যাওয়ার জন্য, তার ক্ষেত্রে এই জায়গাটা তো ভীষণ সুবিধে। তো তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি, আমি থাকি বালিগঞ্জে। তো বালিগঞ্জ থেকে কী করে আমি হাওড়া স্টেশনে আসব বা হাওড়া মেট্রোতে আসব, তো সেক্ষেত্রে আমাকে চলে আসতে হবে স্প্ল্যানেটে, মানে আমাকে কালীঘাট মেট্রোতে করে চলে আসতে হবে স্প্ল্যানেট মেট্রোতে, এবং স্প্ল্যানেট মেট্রো থেকে দেন হাওড়ায় চলে আসতে পারবো। তো জার্নিটা খুব ইজি হতে চলেছে, খুব কম সময়ের মধ্যে হতে চলেছে। তো আমরা একটু হাওড়া স্টেশনটা ঘুরে দেখি, চল টিকিট কাউন্টার থেকে সমস্ত কিছু। অনেকটা রাস্তা এটা, এখানেও একটা বড় ঘড়ি আছে, লিফট আছে, প্রচুর এখানে লিফটের ব্যবস্থা। আর মানে আমরা তো অনেকটা নিচ থেকে, দেখো কতটা নিচ থেকে এলাম, কারণ আন্ডার ওয়াটার বুঝতেই পারছো। তো একদম আমাদের মতন ভুল করো না, হয় তোমরা এসক্যালেটার অথবা লিফট এর মধ্যে যে কোনো দুটো ইউজ করো, বয়স্কদের ক্ষেত্রেও কোনো অসুবিধে নেই। তো আমরা একটু টিকিট কাউন্টার, স্টেশন, সমস্ত কিছু দেখবো। প্ল্যাটফর্ম তো তোমাদেরকে দেখালাম, এবার হলো এটা কিভাবে বাইরে থেকে কানেক্টেড সেটা আমাদেরও খুব জানার ইচ্ছে। আর
এই যে এক্সিট, চলো। এখান থেকে তো আমরা এক্সিট করে ফেললাম, আর এই দেখো কতটা উঁচু, কত ওপরে। স্বাভাবিকভাবেই আমরা তো গঙ্গার নিচ দিয়ে যাবো, জন্য এটা প্রচুর নিচ দিয়ে খনন কার্য হয়েছে। আর কি সুন্দর এখানকার পেইন্টিংগুলো, ও পুরো কালারফুল, পুরো 360 ডিগ্রি ভিউ দিচ্ছি তোমাদের। আর এই বলতে বলতে আমরা চলে এসেছি এক্সিট গেটের কাছে। একদম তুমি ঠিক ধরেছ, 17 আর 23 এর মাঝখানটা অনেক দিন ধরে বন্ধ ছিল, এবং সেইখানেই অ্যাকচুয়ালি হচ্ছে মেট্রো, হাওড়া মেট্রো কাজ হচ্ছে। ওয়াও, দারুণ কানেক্টেড। মানে ভাবো খালি, আমরা যখন রাত 9টার সময় ফিরি তখন কি হবে। এখান থেকে আমরা চলে যাব স্প্ল্যানেড, আর স্প্ল্যানেড থেকে মেট্রো ধরে চলে যাব হলো রাসবিহারী কালীঘাট মেট্রো। মানে 9টার সময় ফিরলে পসিবল, 400 টাকা 500 টাকা পুরো একদম ওয়াট লেগে গেছে একদম। ট্যাক্সি ট্যাক্সি ওলা উবের মানে একদম আমাদের শেষ করে দেয়। ঠিক আছে, মেট্রো জিন্দাবাদ। এই দিকটা হলো 1 থেকে 15, এই দিকটাই দেখো হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে। 1 থেকে 15 এই দিকটা পুরনো রেলওয়ে হাওড়া স্টেশন, আর 17 থেকে 23 এই প্রান্তটা হলো নতুন স্টেশন। এখানে চূড়ান্ত পর্যায়ের সিকিউরিটি, এখানে সম্ভবত VVIP আসছে আর সবাই প্রচণ্ড এক্সাইটেড। তোমরা জানো যে মাঝখানে যেটা হয়েছিল, যে হাওড়া থেকে পুরনো রেলওয়ে স্টেশন থেকে নতুন রেলওয়ে স্টেশনে যাওয়ার জন্য যে ব্রিজটা ছিল সেটা প্রথমে তো ভেঙে ফেলা হয়, তারপরে একটা ভীষণ গলি ঠলি দিয়ে আমরা পুরনো থেকে নতুন স্টেশনে যেতাম, বাইরের দিক দিয়ে অবভিয়াসলি যাওয়া যেত। তো সেইখানেই কাজ হচ্ছে, কাজ হচ্ছিল এত দিন ধরে, আর শেষকালে আমরা সেই বলে না সবুরে মেওয়া ফলে, সেটা আমরা পেয়ে গেছি। বারবার বলতে ইচ্ছা করছে ওয়েলকাম টু বং প্যাশনেট ট্রাভেলার। আর আমরা ফার্স্ট কমার্শিয়াল রানের দিন চলে এসেছি হাওড়া মেট্রোর এক্সপিরিয়েন্স করতে। দাদা এসেছেন আসাম থেকে, আপনার নামটা একটু বলুন। আমার নাম সুজিত আর্য। আর্য, আর উনি আসাম থেকে এসেছেন আন্ডার ওয়াটার মেট্রো এক্সপিরিয়েন্স করার জন্য, তাই তো? একদম একদম। দারুন, কবে আজকে গেলেন? আজকে সকালে সরাইঘাট এক্সপ্রেসে। আর আজকে থাকছেন তাহলে? আজকে থাকবো না, বিকেলে সরাইঘাটে চলে যাবো। আরে বাবা, এই মানে 8 ঘন্টার জন্য এসেছি শুধু মেট্রো, আন্ডার ওয়াটার মেট্রোর জন্য। মানে উন্মাদনাটা না, মানে উন্মাদনাটা একদম মানে নেক্সট পর্যায়ে, মানে চূড়ান্ত পর্যায়ে। আমরা ভাবি আমরাই পাগল, আমরা সকাল সকাল মেয়েকে নিয়ে বেরিয়ে পড়ে, মেয়েকে স্কুলে দিয়ে বেরিয়ে এসেছি, কিন্তু অ্যাকচুয়ালি যেটা হচ্ছে আসাম থেকে লোকজন চলে এসছে। এই ফ্রেমটা দিয়ে প্রচুর রিল ভিডিও এই সমস্ত আসবে আই গেস। চলো, অনেকক্ষণ আমরা কাটালাম, দারুণ দারুণ লাগছে। আচ্ছা, এখানে বোর্ডটা দেখাই। এখান থেকে হাওড়া ময়দানের দিকে যে ট্রেনটা যাবে 8টা 21, আর স্প্ল্যানেডে যাবে 8টা 17। তো চলো, বড় ঘড়ি এখানে সিগনেচার ঘড়ি, চলো। আচ্ছা, এই দিক দিয়েও যাওয়া যাবে। তুমি এক কাজ করো, তুমি এদিক দিয়ে যাও, তখন তুমি এদিক দিয়ে যাও, আমি এদিক দিয়ে যাচ্ছি। সত্যি এদিক দিয়ে যাচ্ছ? চলো চলো চলো, আর কষ্ট করতে। আচ্ছা চলো, এদিক দিয়ে চলো। আর পুরো ওয়াল পেন্টিং হচ্ছে, কিন্তু বেশ ভিড় হচ্ছে। তো আমরা নিচের দিকে যাচ্ছি, এদিকে অমিত কিন্তু হেঁটে হেঁটেই যাচ্ছে। ও, পেন্টিং কি করেছে, মানে এই পেন্টিংগুলো না থাকলে বোঝাই যেত না এটা ওয়েস্ট বেঙ্গল। অসম্ভব সুন্দর, আর কতটা লম্বা, মানে অনেকটা নিচের দিকে। কিন্তু এখান থেকে তোমাকে গিয়ে স্প্ল্যানেডে গিয়ে স্টেশন চেঞ্জ করতে হবে। হ্যাঁ, চেঞ্জ করে আবার ওখান থেকে ওই মেট্রোটা ধরে যেতে হবে কবি সুভাষ, কবি সুভাষ থেকে আবার মেট্রোটা স্টেশন ধরে তোমার যেতে হবে হেমন্ত মুখোপাধ্যায়। 50 টাকা টিকিট কাটলে এখান থেকে তুমি রুবি পড়ে পৌঁছে যাবে। রুবি, ও রুবিটা হলো হেমন্ত মুখোপাধ্যায়। আচ্ছা, তোমাকে চেঞ্জ করতে হবে, চেঞ্জ করতে হবে। সামনে থেকে দেখাই, তোমরা একটু পজ করে পুরো চারটা দেখে নাও। দারুণ, এখানে কিন্তু এখান থেকেও রুবি চলে যাওয়া যাবে যেরকম বললো অমিত, শুধুমাত্র বদলাতে হবে একটুখানি। চলো, এখান থেকে টিকিটটা কেটে নিই। আমরা যাবো রাসবিহারী,
তো এখান থেকে ডিরেক্ট কেটে নিচ্ছি, শুধুমাত্র আমাদের মেট্রোর লাইনটা চেঞ্জ করতে হবে। তো একেবারে আমরা তাহলে কালীঘাটে চলে যাওয়া চলে যেতে পারব। কত? 25 টাকা। এদিকে হলো হাওড়া স্টেশন কমপ্লেক্সে যাওয়ার রাস্তা। ঢুকে পড়লাম, চলো। এটা প্রচুর নিচে, প্রচুর, দেখো ওয়াইড রেঞ্জে তুলছি না, একদম নর্মাল রেঞ্জে তুলছি, প্রচুর নিচে। এতটা নিচে তো আমরা এলাম, মানে মানুষ কত নিচে নেমে যাচ্ছে, ভালো পারপাসে নিশ্চয়ই, কথায় আছে সেই। আচ্ছা, গঙ্গার নিচে নামছি আমরা, জল উইদাউট এনি রকম, মানে জলের স্পর্শে। আচ্ছা, আবার এইখান দিয়ে আমরা নিচে যাব। এইটা অতটা বেশি না, মানে দুখানা লিফটে দিয়ে চলে এলাম। হ্যাঁ ওই, আচ্ছা একটা দুটো, এইটা হলো সবচেয়ে লং, ওইটাও লং ছিল, আর এটা 3 নম্বর। আর আমরা চলে এলাম আবার স্টেশনে, আমরা এই স্টেশন থেকে যাত্রা শুরু করেছিলাম। আরে থ্যাংক ইউ, থ্যাংক ইউ, এই গোলাপ ফুল, চলো আমরা দুজনই এক্সচেঞ্জ করে নিই। আচ্ছা, এই দিক থেকে যখন ট্রেনটা এইদিকে আসবে তখন হলো সেটাতে উঠবো আমরা। আর এখানে লেখাই আছে পুরো যে এটা হলো হাওড়া ময়দানের ট্রেন, এটা লোকজন নামছে। আর এইদিকে যখন যাবে তার মানে তখন আমরা স্প্ল্যানেডের দিকে যাব। এই পুলিশের তরফ থেকে আমাদের গিফট দেওয়া হয়েছে, একটু মিষ্টি মুখ করে নি। চার্টটা একবার দেখাই, বেশ ভিড় হয়ে গেছে এখন, 8:21 বাজে, ট্রেন আসছে, একদম ভিআইপির মতন স্প্ল্যানেড যাবে এটা। আমরা সবাইকে আগে নামার সুযোগ করে দিই। কেউ নামবে না, সবাই যাবে বলছো? কলকাতা মেট্রোতে যাত্রা করার জন্য আপনাকে ধন্যবাদ। ইয়ে গাড়ি আগে নাহি যায়, দরওয়াজে দোনো ওর খুলে। আমরা আবার চলে এলাম স্প্ল্যানেডে, কিন্তু এখান থেকে লাইন চেঞ্জ করতে হবে, আমরা যাব রাসবিহারিতে, মানে কালীঘাট মেট্রোতে যাব। সুতরাং এখন আমাদেরকে যেতে হবে পুরনো যে মেট্রো আছে সেইদিকে। আচ্ছা, এখানে কিন্তু লাইন মেনশন করা হচ্ছে ব্লু লাইনের দিকে। পুরো এক্সপিরিয়েন্সটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, এখন আমরা স্প্ল্যানেটের যে পুরনো মেট্রো লাইন ব্লু লাইন সেইদিকে যাব। তো পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, শুধু ফ্যাশনে নয় ফ্যাশনে থেকো, ওকে? এটা হলো নতুন মেট্রো স্টেশনের দিক, আর এরমভাবে কানেক্টেড পুরনো স্প্ল্যানেড মেট্রো ব্লু লাইন যেটাকে বলা হচ্ছে। যাতায়াতের একটা নতুন দিগন্ত খুলে গেল।